আমাদের বিধাননগর সাইবার ক্রাইম থানাতে 1 সেপ্টেম্বর একটা কমপ্লেন্ট এলো ফ্রম আ পার্সন যাদের বাড়ি হচ্ছে কামরূপ ডিস্ট্রিক্ট আসামে। উনি জানালেন কি সল্ট লেক কোম্পানি একটা কোম্পানি থেকে ওনাকে বিভিন্নভাবে ফোন গিয়েছে, যারা ফোন করেছে ওরা বলেছি কি কল সেন্টার থেকে ওরা বলছে এবং মোবাইল টাওয়ার ইনস্টলেশনগুলো করা হবে, যার জন্য ওই লোকটি অ্যাকিউজড পার্টিকে বিভিন্ন টাইমে পার্ট পার্টে করে 2 লাখ টাকা মতন দিয়েছে। সেটা দিয়ে যখন অনেক দিন হয়ে গেল এবং কোনো টাওয়ার ইনস্টলেশন হলো না, তখন কমপ্লেনেন্টটি কিন্তু খুব সাহস রেখে পুরো খোঁজবিন করেছে এবং লাস্টলি ওরা আমাদের সাইবার ক্রাইম থানায় এলো এবং সঙ্গে সঙ্গে আমাদের সাইবার ক্রাইম আইসি অ্যান্ড ইস টিম ওরা এটা নিয়ে নেমে পড়েছে। আফটার লট অফ এফোর্ট আমরা কিন্তু এখানে সাকসেস নিতে পেরেছি। এখানে একটা কল সেন্টার বাস্ট হয়েছে যেখান থেকে এই এরকম ফ্রডুলেন্ট কলগুলো করা হতো এবং যেটা মেইন মাথা ছিল এদের তাকে ধরা হয়েছে। টোটাল এখন অবধি 11 জন অ্যারেস্ট হয়েছে ফ্রম সল্টলেক সেক্টর 5 যেখানে ওরা কাজ করছে, তার সাথে 2 জন সমীর মুখার্জি অ্যান্ড হিতেশ শাহ, এই 2 জন ধরা হয়েছে ভবানীপুর থানা থেকে গতকাল। ওদের স্টেটমেন্ট থেকে ওদের যা অফিস থেকে ওরা অপারেট করতো ওই অফিসকে সিল করা হয়েছে, তার সাথে টোটাল ক্যাশ সিজ হয়েছে 1 কোটি 4 লাখ 13 হাজার, 1 crore 44 lakhs and 13,000, অ্যান্ড টোটাল ওদের যত অ্যাকাউন্টগুলো ছিল অ্যাকাউন্টগুলো সব ফ্রিজ করা হয়েছে এবং অ্যাকাউন্টগুলোতে 3 কোটি 25 লাখ টাকা ছিল যাকে ফ্রিজ করা হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশন যেটা পাওয়া গেছে এরা বিভিন্ন লোককে আইডেন্টিফাই করে তাকে ফোন করতো এবং গ্যারেন্টি দিত কি এরা মোবাইল টাওয়ার ইনস্টলেশন করবে, কারো ইন্স্যুরেন্স পলিসি ফেল হয়ে গেলে ইন্স্যুরেন্স পলিসি করাবে এবং লোনে সুবিধা দিত, মানে সেটা বলতো কি লোনে সুবিধা দেবে, কিন্তু টিল ডেট এরকম কিছু হয়নি। এই কমপ্লেনেন্ট আমাদেরকে যা খবর দিয়েছে সেটা উপরে কাজ করা হয়েছে এবং তার সাথে আরও কি কমপ্লেনেন্ট আছে কি না সেটা ওরা আমার কিন্তু খোঁজ নিয়ে কিন্তু কেসটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে 2 জন মহিলা আছে এবং 9 জন পুরুষ আছে, সব মিডল এজ টাইপ আছে। এই কাজটা যেটা এই এসপার দিস কমপ্লেনেন্ট যেটা হয়েছে গত 6 মাস ধরে এটা কাজটা করতো এবং বাকি যদি আরও এই কেসে আমরা কমপ্লেনেন্ট পাই তাকেও আগ্রহ করা হয়েছে, ইফ দে কাম ফরওয়ার্ড তাহলে আরও আমরা ডিটেইলে জানতে পারবো। সেটা টোটাল নিয়ে টোটাল 72 লক্ষ টাকা, সেটা এখন 3 কোটি কত হয়েছে, 3 কোটি 25 লাখ বেড়ে হয়েছে, মানে 3 কোটি 25 লাখ। তার সাথে ওদের ওখান থেকে যেটা আইটেমসগুলো সিজ হয়েছে সেটা হচ্ছে 16টি কম্পিউটার, 400 টেলিফোন সেট, 2টি ল্যাপটপ, 15 PRI কানেকশন। আর